মানুষ আজকে বুঝতে পেরেছে যে এখন আর দরবার থেকে প্রকৃত ইসলামগুলো বিতরণ হচ্ছে না, এখন দরবার থেকে শুধু কেস, মিথ্যা মামলা, হুমকি, ধমকি। 24 সাল আসছে সামনে, এনআরসি, এনপিআর সব তৈরি হয়ে গেছে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রটা তৈরি হয়ে গেছে, অবিলম্বে হয়েই গেছে খাতা কলমে। আর আপনারা নিজেরা মারামারি করছেন, পালাবার রাস্তা খুঁজে পাবেন না, জীবনটুকু বাঁচবে না, চোখের সামনে কেটে টুকরো টুকরো করা হবে। মানুষটা বুখারি পড়াতে পড়াতে বৃদ্ধ হয়ে গেল, যার চুলদাড়ি পেকে গেল, যে সংগঠনটা পশ্চিমবাংলার জমিনে শত শত মাদ্রাসা, কেরালা মডেল স্কুল প্রতিষ্ঠা করেছে, আজকে তারা ধর্ষণকারী। কোরআন পড়তে জানেন না, হাদিস পড়তে জানেন না, নিজে সহি করে একটা কোরআন উচ্চারণ করতে পারেন না, আর আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার, এগুলো বন্ধ করুন। হ্যাঁ, আমার বিরুদ্ধে কেস হবে, পরে আমার বিরুদ্ধে কেস হতেই পারে, হবে, জেল খাটবো, হক কথা বললেই মামলা, কি মামলা কারা করে? হক কথা বললে যদি জেলে যেতে হয়, হক্কানি আলেমদের পক্ষে থাকলে যদি জেলে যেতে হয়, আমি আবদুল্লাহ জুবাইর জেল খাটতে রাজি আছি, তাবিজ কবজ আর মুরিদদের হালিয়া নিয়ে সন্তুষ্ট থাকলে দরবার কিন্তু বেশি দিন টিকবে না। দরবার থেকে কি খেদমত করছেন? জনগণ দেখছে, আপনাদের খেদমত কই? এ বক্তারা, হুজুররা, 20,000-30,000 টাকার ভিজিট, প্রতি রাত্রে 3টে করে জলসা, কি করবেন পয়সা নিয়ে, কোথায় খরচ করবেন? নিজের স্ত্রী দেখে আরো 3-4টে নারীর সঙ্গে তো আপনারা তো কি করেন সেটা আল্লাহ ভালো জানেন, আমরা খবর রাখি। যারা মাদ্রাসা করছে বিরোধিতা করছেন কেন? করবেন না, করবেন না, ব্যবসা চলছে, চলুক। আমি অনুরোধ করছি সমস্ত বক্তারা, মুখ খুলুন, এখনো সময় আছে, ও দাওয়াত কেটে যাবে। যারা হাদিসের ইবাদত করতে পারে না, পিজ্জাদা জামি করে, যারা মুরিদদের টাকা নিয়ে সন্তুষ্ট থাকে, তাদের বিরুদ্ধে বললে দরবার থেকে আর জলসা দেবে না, হ্যাঁ আপনি না খেয়ে মারা যাবে, ব্যবসা করে খান, কারোর পা চেটে খাবেন না। অনুরোধ করছি, অনুরোধ করছি, মুসলিমদের এবং ভারতবাসীদের যে চরম একটা সংকটময় মুহূর্ত চলছে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনারা এই কাদা ছড়াছড়ি করবেন না, আমি অনুরোধ করব। গত কয়েকদিন আগে থেকে আমরা একটা বিষয় লক্ষ্য রাখছি, যে আমাদের পশ্চিমবাংলার অবস্থাটা বাংলাদেশের চাইতে, বাংলাদেশের চেয়ে আরও নিকৃষ্ট পথে নেমে গেছে। যারা হক্কানি আলেম, যারা হক্কানি খাঁটি পীর বা খাঁটি আলেম যারা, তাদের বিরুদ্ধে এখন মিথ্যা মামলা হচ্ছে। কিসের মামলা? ধর্ষণের মামলা, নারী নির্যাতনের মামলা, অ্যাসিড ছুড়ে দেওয়ার মামলা, এই মামলাগুলো হাক্কানি আলেমদের বিরুদ্ধে করা হচ্ছে। বড় অবাক, অবাক লাগে, যেটা বাংলাদেশ সরকার, হাসিনা সরকার, জালিম সরকার, অটোক্রেসি সরকার, বাংলাদেশের বড় বড় আলেমদের বিরুদ্ধে যেভাবে শুধুমাত্র মিথ্যা মামলা দিয়ে, আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, আমির হামজা সাহেব এরকম, রফিকুল ইসলাম মাদানি, বড় বড় আলেমদের যেভাবে জেলখানায় রেখেছে, এদের পিছনে ছিল একমাত্র ভণ্ড পীরদের উস্কানি, সেটা আমরা পরে প্রমাণ পেয়েছি। কিন্তু আজকের বড় অবাক লাগে যে আমি নাম ধরেই বলছি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং সুন্নাতুল জামাতের ওলামাদের বিরুদ্ধে কোনো এক দরবার থেকে দরবারি আলেম, বা আলেম বলাটা ভুল হচ্ছে, আল্লাহ জানে, দরবারি একজন আলেম নামের একজন মিথ্যা মামলা করা হয়েছে। আপনারা দরবারি আলেম হয়ে, দরবারি হুজুর হয়ে তাদের বিরুদ্ধে মামলা করছেন? আপনারা যারা পীরজাদা দাবি করছেন, আমি সব দরবারের পীরদের বলছি, কিছু সবাই নয়, যারা অধিকাংশ পীরজাদা দাবি করছেন, আপনাদের কি যোগ্যতা আছে, কি অ্যাবিলিটি আছে, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে? আপনারা কোরআন সহি করে পড়তে পারেন? কোরআন সহি করে পড়তে পারেন না, আপনাদের বক্তব্যে কোনো সহি হাদিস থাকে না, সহি কোরআন, কোরআনের কোনো কথা থাকে না, শুধু বাপ কি করেছে, দাদা কি করেছে, 14 গোষ্ঠী কি করেছে, এইসব বলতে বলতে উমুক দলকে কাফের, উমুক দল ওহাবি, উমুক দল এই তবলিগ, উমুক বেরিলি, উমুক, এই বলতে বলতে আপনাদের দিন শেষ। আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন না, আপনারা স্কুল করছেন না, বরং আপনারা কি করছেন? আপনারা আলেমদের বিরুদ্ধে, হাক্কানি আলেম যারা, যে মানুষটা বুখারি পড়ায়, যে মানুষটা আলেম তৈরি করে, সেই মানুষটা আজকের রেপ করতে পারে, সে আজকের অ্যাসিড ছুটতে পারে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি অ্যাসিড ছোড়েন, তিনি নারীকে হ্যারাসমেন্ট করেন, এটা শয়তানেও বিশ্বাস করবে না। এটা আমি বলছি, এটা বলে আমার বিরুদ্ধেও মামলা হবে, ডোন্ট কেয়ার, কাউকে আমি পরোয়া করি না, একমাত্র আল্লাহ, আল্লাহর উপর আমি ভরসা করি। আমি কদিন আগে হক কথা বলেছিলাম বলে ফুটবল শরীফের পীরজাদা কোন বেশিরভাগ তারা আমাকে বয়কট করে দিয়েছে, বয়কট করে দিয়েছে, দিয়েছে কি যায় আসে, রিস্কের মালিক কোনো দরবার নয়, সম্মানের মালিক কোনো দরবার নয়। মনে রাখবেন, পশ্চিমবাংলার জমিনে ইসলামকে টিকিয়ে রেখেছে একমাত্র মাদ্রাসা, আর সেই সমস্ত মাদ্রাসা বর্তমান যারা চালাচ্ছেন, আপনারা মুফতি সাহেব বা যত ওলামা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিলেন, এটা করতে পারলেন? ইসলাম হক কথা বলার পূর্ণ অধিকার দিয়েছে। আমি কেন প্রতিবাদ করছি আজকের, আজকের মুফতি সাহেব কেন, যে কোনো আলেমদের বিরুদ্ধে হলে, ওরকম মিথ্যাচার হলে আমি আবদুল্লাহ জুবাইর গর্জে উঠবো, কারণ আমি নবীর ওই হাদিসটা মানি, মান রা মিনকুম মুনকারা ফালি ওয়াইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা দাফুল ঈমান। ও বক্তারা, ও হুজুররা, ও পীরজাদারা,
এই হাদিসটা আপনারা পড়েননি, আপনারা তো জলসায় গেলে কানে হাত দিয়ে 3 ঘন্টা করে সময় পান, 2 ঘন্টা করে সময় পেয়ে কিবোর্ড কাটিয়ে দেন। আজকের একটা মুফতি সাহেবের মতো মানুষ, যে মানুষটা বুখারি পড়াতে পড়াতে বৃদ্ধ হয়ে গেল, যার চুল দাড়ি পেকে গেল, যে সংগঠনটা পশ্চিমবাংলার জমিনে শত শত মাদ্রাসা কেরালা মডেল স্কুল প্রতিষ্ঠা করেছে, আজকে তারা ধর্ষণকারী। যারা নারীর শিক্ষার প্রসার ঘটাচ্ছে, নারীকে যারা শিক্ষা জাগালো, তারাই নারী নির্যাতনকারী। ছি 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 ছি, এটা শয়তানেও বিশ্বাস করবে না। মানুষ আজকের বুঝতে পেরেছে যে এখন আর দরবার থেকে প্রকৃত ইসলামগুলো বিতরণ হচ্ছে না, এখন দরবার থেকে শুধু কেস, মিথ্যা মামলা, হুমকি ধুমকি এইসব জিনিস আজকের হচ্ছে। কোরআন পড়তে জানেন না, হাদিস পড়তে জানেন না, নিজে সহি করে একটা কোরআন উচ্চারণ করতে পারেন না, আর আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার, এগুলো বন্ধ করুন। হ্যাঁ, আমার বিরুদ্ধে কেস হবে, পরে আমার বিরুদ্ধে কেস হতেই পারে, হবে, জেল খাটবো, হক কথা বললেই মামলা, কি মামলা কারা করে? হক কথা বললে যদি জেলে যেতে হয়, হক্কানি আলেমদের পক্ষে থাকলে যদি জেলে যেতে হয়, আমি আবদুল্লাহ জুবাইর জেল খাটতে রাজি আছি। আমি অনুরোধ করছি সমস্ত বক্তারা, মুখ খুলুন, এখনো সময় আছে। ও, দাওয়াত কেটে যাবে? আচ্ছা, হুজুরদের বিরুদ্ধে বললে ভণ্ড ভণ্ড, যারা পীরজাদা, যারা পীর মানে কোরআন পড়তে পারে না, তারা যারা নিজেদের পীরজাদা দাবি করে, যারা হাদিসের ইবারত পড়তে পারে না, পীরজাদা দাবি করে, যারা মুরিদদের টাকা নিয়ে সন্তুষ্ট থাকে, তাদের বিরুদ্ধে বললে দরবার থেকে আর জলসা দেবে না, হ্যাঁ আপনি না খেয়ে মারা যাবেন। মনে রাখবেন, কাঠের মধ্যে পোকা থাকে, উই পোকা উই পোকা, তার চোখ নাই, কেঁচো চোখ নাই, আল্লাহ তাদেরকেও খাওয়ায়। আপনি ব্যবসা করে খান, কারোর পা চেটে খাবেন না। অনুরোধ করছি, কোরআন সহি হাদিস দিয়ে ওয়াজ করুন, কোরআন সহি হাদিস দিয়ে ওয়াজ করুন। এই ভণ্ডামি মাজার পূজারি ছাড়ুন, ভণ্ডামি ছাড়ুন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, বশীরাত আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তারা ছিলেন আদর্শ। তারা কি খেদমত না করেছে? দাদা হুজুর তো একটা বড় বাড়ি করে যেতে পারেননি, তার নামে কোনো রকমের কোনো অ্যাসেট ছিল না, জমি জায়গা ছিল না, কিন্তু দাদা হুজুর বশীরাত হুজুর রেখে গেছেন, হাজার হাজার মাদ্রাসা এবং কিতাব লিখেছেন। আপনারা দরবার থেকে কি খেদমত করছেন? জনগণ দেখছে, আপনাদের খেদমত কই? আজকের হাক্কানি ওলামাদের বিরুদ্ধে যদি মামলা হয়, এটা যদি বিজেপি শাসিত রাজ্য হতো, আপনি বলুন তো, তখন এই সমস্ত ওলামাদেরকে সাথে সাথেই আইনটা যদি মানে ন্যায় বিচার না থাকতো, তো সঙ্গে সঙ্গে জেল হয়ে যেত। আপনারা সেটাই চাইছেন? তারা মাদ্রাসার খেদমত করছে, দিনের খেদমত করছে, আপনারা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করবেন না। অনুরোধ করছি, মাজারকে কেন্দ্র করে ব্যবসা করবেন না। হাক্কানি ওলামাদের কবর, ওলামাদের মাজার, হাক্কানি পীরদের মাজার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু সেটা যেন ব্যবসায় পরিণত না হয়। কেন মুখ খুলছেন না ইমামরা? কেন মুখ খুলছেন না হুজুররা? কেন মুখ খুলছেন না পীরেরা? রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, সঠিক ইসলামটা মানুষের কাছে প্রচার করুন। তাবিজের ব্যবসা, তাবিজের ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, দেখুন কাইম সাহেব, মাতিন সাহেব, তারা ইচ্ছা করলে তারাও, কিন্তু তারা পীরজাদা নয়, তাদের বাপ পীর ছিলেন না, পীর না হয়ে, পীরের ব্র্যান্ডেড না হয়ে দিনের যে খেদমতটুকু তারা করছেন, আপনারা বিভিন্ন দরবার থেকে পীরের নাম ধারণ করে, পীরের স্ট্যাম্প, পীরের লেবেল, ব্র্যান্ডেড পীর হওয়ার পরেও আপনারা কিন্তু সেই কাজটুকু করতে পারেননি। অনুরোধ করছি, মুসলিমদের এবং ভারতবাসীদের যে চরম একটা সংকটময় মুহূর্ত চলছে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনারা এই কাদা ছড়াছড়ি করবেন না। আমি অনুরোধ করব, আপনারা অবিলম্বে এই কেসগুলো তুলে ফেলুন। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন, যদি তুমি কোনো সমাজ বিরোধী অন্যায়, শরিয়াত বিরোধী কাজ দেখো, ফালি ওয়াইর বিয়া দেখি, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে তুমি রুখে দাও, ফাইল্লা মাস্তাতি, যদি তুমি না পারো, ফাবি লিসানিহি, মুখ খোলো, এ বক্তারা হুজুররা, 20,000-30,000 টাকার ভিজিট, প্রতি রাত্রে 3টে করে জলসা, কি করবেন পয়সা নিয়ে, কোথায় খরচ করবেন? নিজের স্ত্রী রেখে আরো 3-4টে নারীর সঙ্গে তো এই হুজুর বক্তা যারা অধিকাংশ, আপনারা তো কি করেন সেটা আল্লাহ ভালো জানেন, আমরা খবর রাখি, কিন্তু যারা মাদ্রাসা করছে বিরোধিতা করছেন কেন? করবেন না, করবেন না, ব্যবসা চলতে চলুক। বর্তমান সিচুয়েশনে আসুন সবাই ঐক্যবদ্ধ হই, আসুন সবাই ঐক্যবদ্ধ হই, তাবলিগ জামাত তাবলিগ জামাতের জায়গায় থাকুক, বেরেলি বেরেলি জায়গায় থাকুক, ফুরফার পীরজাদা ফুরফার পীরজাদার জায়গায় থাকুক, বসিরহাট দরবার হক দরবার ফুরফার হক দরবার তারা তাদের জায়গায় থাকুক, সেই সাথে সাথে মুফতি আব্দুল কাইম মাতিন সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত ওলামা, তারা তাদের নিজ জায়গা দাঁড়িয়ে দিনের খেদমত করুক। কেউ যেন কাউকে কাফের, কাউকে জাহান্নামি এই ফতোয়া দিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত, সাধারণ মানুষ বিপদে পড়ছে। আলেমদের কিছু হয় না, আপনাদের তো একটা জলসা করলে 10,000 টাকা, একটা রাত্রে তার 10,000 টাকা ইনকাম, মাসে যার 3 লক্ষ টাকা ইনকাম, তার আবার কি যায় আসে? তার তো যায় আসে না। সাধারণ মানুষ গোমরাই হচ্ছে যে আমরা কাকে বরণ করব, কাকে গ্রহণ করব, কাকে বর্জন করব। সাধারণ মানুষকে জাহান্নামে দ্বার প্রান্তে পৌঁছে দেবেন না। আমি আপনাদের ছোট্ট ভাই আবদুল্লাহ জুবায়ের, আমি যতটুকু প্রয়োজন মনে করলাম বললাম। সুতরাং আমি মনে করি যে ফুরফুরা, বসিরহাট, আব্দুল মাতিন কাইম সাহেব, সমস্ত যত ওলামা আছেন, তবলিগ, বেরেলি, ফুরফুরা, আজানগাজি, আহলে হাদিস, হানাফি, শিয়া, সুন্নি, তারপরে যত ইসলামের নামে যত যাই কিছু আছে, আমাদের একটাই পরিচয় হোক, আমরা সবাই মুসলিম। সুতরাং এই জলসার নামে ভণ্ডামি বন্ধ হোক, বন্ধ করুন জলসার নামে ভণ্ডামি। একটা জলসায় দাওয়াত করার আগে
আগে তাকে দেখুন যে সে আলেম কিনা, পড়াশোনা জানে কিনা। আর প্রত্যেকটা জলসা আমি বলছি, একজন স্টেজের সভাপতি যাকে করবেন, তিনি যেন কোরআন সুন্নার একজন ভালো হাক্কানি আলেম হয়। ভুল বললে সাথে সাথে বন্ধ করুন। আপনি কি বক্তব্য করছেন, পড়াশোনা করে বক্তব্য করছেন, নাকি সারা রাত ঘুমান, সারা রাত সারাদিন স্ত্রীর সাথে সংসার করেন আর দিনের বেলা বক্তব্য করতে এসছেন? জলসাগুলো আজকের কাদা ছোড়া চুরির কারবার হয়েছে। অনুরোধ করব, হাক্কানি দরবার বলে যারা নিজেরা পরিচয় দেন, দরবার থেকে যেন কোরআন হাদিসের হকের দাওয়াতটা আসে, তাবিজ কবজ আর মুরিদদের হালিয়া নিয়ে সন্তুষ্ট থাকলে দরবার কিন্তু বেশি দিন টিকবে না, এটা একদিন কারবারে পরিণত হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন হকের পথে কবুল করেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহ তাআলা মুফতি সাহেবদের ভুল ত্রুটিকে যেন ক্ষমা করেন, এবং যারা পীরজাদা ভাইজান আছেন তাদের কাছে অনুরোধ করছি, পীরজাদা ভাইজানগণ, আপনারা যারা মিথ্যা মামলা করেছেন এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করুন। একই টেবিলে বসে আমরা ভাই ভাইয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই। 24 সাল আসছে সামনে, এনআরসি এনপিআর সব তৈরি হয়ে গেছে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রটা তৈরি হয়ে গেছে, অবিলম্বে হয়েই গেছে খাতা কলমে। আর আপনারা নিজেরা মারামারি করছেন, তখন দেখবেন পালাবার রাস্তা খুঁজে পাবেন না, তখন কে কি এইসব কাফেরি, এইসব ইহুদি খ্রিস্টানদের দালাল, এসব আর বলার সুযোগ পাবেন না, তখন নিজেদের পিঠ বাঁচাতে জীবনটুকু বাঁচবে না, চোখের সামনে কেটে টুকরো টুকরো করা হবে, চোখের সামনে বুলডোজার দিয়ে দেখছেন না আসামে মাদ্রাসা ভাঙা হচ্ছে, ওই রকম অবস্থা হবে, দরবারও থাকবে না, মাদ্রাসা ভাঙবে, মাজার ভাঙবে, সেই সময় আর প্রতিবাদ করে কাজ হবে না। তাই এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন। শেষ একটা আয়াত বলে আমরা বিদায় নেব, ওয়াআতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ পাক বলছেন, তোমরা সবাই মিলে আমার রুজ্জু, আমার রশি কোরআন, এটাকে মজবুত করে ধরো, আর তোমরা ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ে যেও না, পৃথক হয়ে যেও না। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তবলিগ, ফুরফুরা, আজানগাজি, চিস্তিয়া, যত দল আছে চলুন সবাই আমরা এক হয়ে যাই, একের প্রতি থাকি, হকের প্রতি থাকি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।